ভারতের সঙ্গে তালেবানের সর্বশেষ বৈঠকে আশ্বস্ত হয়েছিল দেশটি। তবে তালেবানের মুখপাত্র সোহেল শাহিন বিবিসি উর্দুকে বলেছেন, কাশ্মীর ভারত বা পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলিমদের হয়ে কথা বলার অধিকার মুসলিম হিসেবে আমাদের আছে। আমরা অবশ্যই কথা বলবো, মুসলিমরাও আপনাদের দেশেরই মানুষ, আপনাদেরই নাগরিক, আপনাদের আইনেই তাদের সমান অধিকারের কথা বলা আছে। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে আসার পর থেকেই ভারতের ভয়, আফগানিস্তান হয়তো ভারত বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হবে, এবার সেই ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে তালেবানের এই মুখপাত্রের বক্তব্য। গত 15 আগস্ট কাবুল নিয়ন্ত্রণের কয়েকদিন পর তালেবান জানিয়েছিল কাশ্মীর একটি দ্বিপাক্ষিক ও অভ্যন্তরীণ বিষয়। তবে সোহেল শাহিন বলেছেন, কাশ্মীরের মুসলমানের পক্ষে আমরা বক্তৃতা বিবৃতি দিয়েই থাকব, এর মানে এই নয় আমরাই হামলা চালাবো বা যুদ্ধ করব। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানরা আক্রান্ত হলে তাদের পক্ষে কথা বলার অধিকার আমাদের আছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র অরিন্দম বাগজি বলছেন, ভারতের লক্ষ্য হলো আফগানিস্তানের মাটি যাতে কোনোভাবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে না পারে তা নিশ্চিত করা।